ভয়াবহ বানৰ কবলত কাছাৰ জিলা। এই বান পৰিস্থিতিত জিলাখনৰ বিভিন্ন অঞ্চলৰ বানাক্ৰান্ত ৰাইজে ত্ৰাণ শিবিৰত আশ্ৰয় লৈছে। তারাপুর বালিকা বিদ্যালয়ের পর আরম্ভ করে নর্মেল স্কুল, একে চন্দ ল কলেজ, ডিএনএনকে স্কুল, নার্সিং স্কুল, সরকারি উচ্চতর বালক বিদ্যালয়ত আশ্রয় লৈছে হাজার হাজার বানাক্রান্ত পরিয়ালে। ত্রাণ শিবিরত অতি কষ্টে জীবন যাপন করবলে বাধ্য হয়েছে বানাক্রান্ত। আর এই সকলবোৰৰ মাজতেই শিলচর শিশু মন্দির অঞ্চলের এগারী মহিলা দীপু বালায় আনের দরে জীবন সংগ্রাম অব্যাহত রাখিছে। বানপানী সুমাইছে তেওঁৰ ঘৰতো। স্বামী আৰু সন্তান ঘৰতে আছে যদিও এতিয়াও শিবিৰত আশ্রয় লোৱা নাই। এই বান পরিস্থিতিত দীপু বালায় বিভিন্ন অঞ্চলত আচার আৰু ঝালমুড়ি বিক্রি কৰি আছে। কারণ দুর্যোগের সময়ত পেটটুও চলাব লাগিব পরিয়ালটুও। দীপুবালায় যাওয়া 8 বছর ধরে সানাসুর আচার ঝালমুড়ি রাজপথত বিক্রি করে আহিছে। নিজেই পরিয়াল পোহপাল দি গৈছে। এই দুর্ভোগ পরিস্থিতির হইতে জিয়াই থাকিবলৈ ঝালমুড়ি সানাসুর আচার বিক্রি করে শিবিরর পৰা শিবিরলৈ ঘুরি ফুরিছে। অভাব অনাতনের সংসার চলাবলৈ চেষ্টা করে আছে। আপনার জল উঠছে নি? জল উঠছে, আমরা ঘরে আছি। কোন জায়গায়? শিশু মন্দির স্কুল। আমরা ঘরে আছি, জল ও মানে কোনো জায়গায় গেছি না হল। আর এমনি আপনি এইগুলি আচার উচার কবে থেকে বিক্রি করা? বিক্রি করা লাগে। কি নাম আপনার? সময়তোর জীবন সংগ্রাম চলি আছে এগারী মহিলা আসলে আচার বিক্রি করে পরিয়াল পোহপাল দিয়ে আছে। আর এই বানপানির সময়তে যে শিলচরের বিভিন্ন বিভিন্ন স্কুল কলেজত যে বানাক্রান্ত সোমায় পড়েছে বা আশ্রয় লৈছে, আর সেই আশ্রয় শিবিরত গৈ গৈ শিলচরের এগারী মহিলা যার নাম হয়েছে দীপু বালা, আর বিভিন্ন কেম্পত গৈও আচার বিক্রি করে পরিয়াল পোহপাল দিবলৈ চেষ্টা করে আছে। আসলে এই এনেকুৱা একটা দুর্যোগের সময়তো যে ঘরতে আছে বৃদ্ধ এগারী স্বামী, আছে সন্তান, আর সেই সন্তান বা সেই পরিয়ালক পোহপাল দিবলৈ বিভিন্ন ত্রাণ শিবিরত গৈ গৈ আচার বা বিভিন্ন যে মুড়ি আছে বিক্রি করে আছে। শিলচরের পৰা আশীষ দাসৰ রিপোর্ট, লোকালিটি।